বেতাব ভ্যালি দেখা কমপ্লিট, সেরকম কিছু আর নেই। তো যাই হোক, এরপর যাবো আমরা আরু ভ্যালি। সিনিক বিউটিটা সুন্দর, যারা চুপচাপ ফাঁকা বসতে চাও ওরকম বসে থাকতে পারো, কিন্তু যেখানে অগণিত মানুষ না সেখানে ভিড়ে ভিড়াক্কা, কোথাও একটু ফাঁকা নিশ্চিত জায়গা নেই। আরু ভ্যালি পহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অনন্তনাগ জেলায় অবস্থিত। চারিদিকে সবুজে মোড়া আর লিডার নদীর ধারা আর চারিদিক পর্বত বেষ্টিত হওয়ায় এক অসাধারণ সৌন্দর্য এনে দেয়। যে সময় আমি গেছি সেই সময় এতটা গ্রিনারি না থাকলেও তার সৌন্দর্য ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। সবুজে যখন মোড়া থাকে তখন এই পহেলগামেরই বাইসারন যে ভ্যালি সেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আরুও অনেকটা সেরকম, আরু ভ্যালি যখন পুরো সবুজে মোড়া তখন চোখ ফেরাতে পারবে না। এই যে দৃশ্য, এটি কি পৃথিবীতে এমন আর কোনো জায়গা আছে? আমি তো দু চোখ ভরে শুধু উপভোগ করেছি। আর একটা জিনিস, এই আরু ভ্যালির এই জায়গা, এটা কলহই হিমাবাহ আর টারসার হ্রদে ট্রেকিংয়ের জন্য বেস ক্যাম্প হিসাবেও এটা কাজ করে। এখানে নানা রকমভাবে তুমি তোমার সময় কাটাতে পারো। আমি সময় কাটিয়েছি শুধু চুপচাপ এই পরিবেশের মধ্যে কিছুটা মুহূর্ত শুধু নিজের সাথে বসে। সামনে বিশাল তুষার শৃঙ্গ পাহাড়, চারিদিকে পাইন ফারের বন, লিডার নদীর কলতান, আর চারিদিকটা আধা সবুজে মোড়া। পুরো সবুজের সময় এখনো হয়নি, কিন্তু এত সুন্দর সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করেছি। 10-15 দিন আগে এখানে প্রচুর বরফ, এখন বরফ একদমই নেই। আর যেহেতু এটা একটা অভয়ারণ্য আরু ভ্যালির এই রাস্তাটা পুরোটাই, তো এখানে নাকি শোনা যায় স্থানীয় মানুষের কাছে, যেটা জানলাম, লাল শিয়াল, তুষার চিতাবাঘ, এশিয়াটিক কালো ভাল্লুক, এছাড়া আরও কিছু বিপন্ন প্রজাতি এখানে রয়েছে। ইতিমধ্যে কারোর দর্শন হয়নি ঠিকই, তবু যারা এই পথে যাবে তাদের প্রত্যেকের কাছে একদম বিনম্র নিবেদন, যাতায়াতের পথে খিদে পেতেই পারে, এবং যখন খাওয়া দাওয়া করবে তখন একটা ক্যারি ব্যাগ ক্যারি করো প্লিজ। তোমাদের খাওয়া দাওয়া জিনিসগুলো তার মধ্যে রাখার চেষ্টা করো, কারণ এই পথটাতে নোংরা করলে কি হয় জানো, পথের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। গোটা বিশ্ব তাকিয়ে থাকে এত সুন্দরকে উপভোগ করবার জন্য, আর আমরা নিজেরাই যদি তাকে নোংরা করি তাহলে বিশ্বের কাছে সেটা আমাদের লজ্জার। চারিদিকে প্রচুর প্লাস্টিক পলিথিন দেখছিলাম, নাই বা করলাম এটুকুকে আর মানে অসুন্দর। এই আরু ভ্যালিতে পৌঁছে যাবার পর গ্রামটাকে দেখে ভাবছিলাম, একদম ছোট্ট গ্রাম, হয়তো বা প্রচণ্ড যখন বরফ পরে এখানে কেউ থাকে না, বরফের ছোঁয়া এখনও এখানে লেগে আছে। মানুষজন ভীষণ ভালো আর ছোট্ট, সব বাড়িতে এখনও লোক ফেরেনি, যে কটা বাড়িতে ফেরেছে দোকানপত্রা কিছুটা সাজিয়ে বসেছে। এই হলো সেই বিখ্যাত আরু ভ্যালি। আর দূরে ওই যে সবুজ বাড়িটা দেখছো, নটওয়ারলাল, শক্তি, এরকম অনেক অনেক বিখ্যাত হিন্দি সিনেমার শুটিং ওখানে হয়েছে। মানুষের ঢল নেমে গেছিলো ওখানে, যেখানে খুব ভিড় সেখানে চিনি কখনোই নেই। আর আমি একটুখানি শান্তির জন্য এখানে বসেছি, এত ভিড় যে সৌন্দর্যটাই উপভোগ করতে পারছি না। আমি ওই লাখো লোকের ভিড়ে ওই কারমার শ্যুট হয়েছিল বলে ওখানে দেখতেও যাচ্ছি না, ঘোড়ায় করে বেশি দূর যাব না, আমি এখানে চুপ করে 20 মিনিট বসব। আমার এত ভাল লেগেছে জায়গাটা, এখানে নাইট স্টে করার জায়গা আছে জানতাম না আমরা, তাহলে আরু ভ্যালিটা রাখতে পারতাম থাকার জন্য, রাতটা কাটানো যেতে পারে সুন্দর এই পাহাড়টাকে দেখে। দিনে পাহাড়ের উপরে একটু হাঁটাচলা করা যেতে পারে, তারপর আসা যেতে পারে। তোমরা যারা আসবে আরুতে এসে তোমরা নাইট স্টে করতে পারো, এখানে নাইট স্টে করার জায়গা আছে আমি দেখেছি। কিন্তু দেখো শান্তির কত অভাব, আমি জাস্ট একটু শান্তিতে বসেছি, পিছনে একটা বেশ বড় সিংহলা গরু চলে এসেছে। এই দেখো হোটেল ফিনি, তারপর এখানে একটা আছে, প্রচুর আছে হোটেল। এখানে সবাই ডে জার্নি করেই চলে যায়, অত থাকে না, বাট থাকলে জায়গাটা সিনিক বিউটি মাইন্ড ব্লোয়িং। আমার ভীষণ রকম ভয় একে নিয়েই ছিল, শ্যুট কী করবে, সিংহলা গরুটা ঘুরে বেড়াচ্ছিল, বাট আমি পাশে বডিগার্ড রেখেছি, আমার বডিগার্ড রেখে দিয়েছি।
আমাদের ভীষণ গরম করছিল, হোটেলে আমরা জ্যাকেট খুলে রেখে গাড়িতে করে আলু ভ্যালি এসেছি। এবার ভিতরে গুড়গুড়ানি হাওয়া দিচ্ছে আর গুড়গুড়ানি শুরু হয়ে গেছে, বুঝেছ? আমি যখন উত্তরাখণ্ড গেছিলাম বেড়াতে, আউলি আমার খুব ভালো লেগেছে। আউলি যখন ফুল বরফে ভরা, পূর্ণিমার চাঁদের আলো যখন সেই বরফের ওপর পড়ে, আউলির সৌন্দর্য একদম মাইন্ড ব্লোয়িং হয়ে যায়। অনেকে আউলিতে স্টে করে, আমারও স্টে করার ইচ্ছা আছে। যেমন আমার এটা জানা ছিল না, তো আমার এটাতেও এসে স্টে করার ইচ্ছা থাকলো নেক্সট টাইম যদি কখনো আসি। বাট আমার ভয়টা কি লাগে যেন, এত বরফ, আর বরফের সময় যখন তুমি আসবে জলটা বরফ হয়ে যাবে, আমার ওয়াশরুম যেতে প্রবলেম হবে। কারণ আমি এই মুহূর্তে প্যালগাঁয়ে যে হোটেলে আছি, কাল রাত্রিবেলায় মুখটা টিস্যু পেপারে মুছেছি, জল দিইনি, কারণ আমার জলে আঙুল পড়ে গেছিলো। আমার এক ঘন্টা এই আঙুলগুলো না এরকম স্টিফ, এমন হাল। তো সুতরাং এখানে থাকলে কত ঠান্ডা, কিন্তু সৌন্দর্য আর ঠান্ডা, ঠান্ডাটাকে অ্যাডজাস্ট একটু কষ্ট করতে পারলে সৌন্দর্য সারা জীবনের জন্য থাকবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, তো যতটুকু আনন্দ, মানে লড়াই স্ট্রাগল দুঃখ এত বেশি, যতটুকু আনন্দ পাও লুটে পুটে ভাগ করে খেয়ে নাও, রেখে দাও। যখন তোমার মন খুব খারাপ থাকবে, এগুলো বসে বসে দেখবে মনটা তোমার একদম পুরো ভালো হয়ে যাবে। আমারও তাই। সামনে পাহাড়টাকে দেখো, সব দুঃখ হরণ করার জন্য যেন বসে আছে। আমাদের আজকের প্যালগাঁওয়ের তিনটে জায়গা দেখা কমপ্লিট। আমরা এখন হোটেলে ফিরছি। সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে রাস্তাটায়, পুরো একদম জিগজ্যাগ রাস্তা, দুই হচ্ছে রোলার কোস্টার রাইডের মতো অনুভূতি, আর হচ্ছে এটা একটা স্যানিচুয়ারিও। সুতরাং ট্রাভেল করবে যখন সাবধানে, আর রাস্তাঘাটে তোমাদের খাবার দাবার বা কোনো নোংরা ফেলবে না, সমস্তটুকুকে মানে প্রকৃতিকে রক্ষা করার রেসপন্সিবিলিটি তো আমাদেরও। আমার খুব খারাপ লাগছিল, মানুষ খাচ্ছে দাচ্ছে আর রাস্তার ধারেই প্লেট কাপ সব ফেলে দিচ্ছে, তো ওইগুলো পরিষ্কার কে করবে? তো জিনিসগুলো নিজেরা নিজেদের একটা ক্যারি ব্যাগ ক্যারি করবে, তারপর চলো বেরোই। খুব সুন্দর একটা মুহূর্ত আরুতে কাটালাম চারজনে, এই বিশাল তুষার শৃঙ্গর দিকে তাকিয়ে নিজের জীবনের সমস্তটুকু সব নঙ্গর্থক দিয়ে দিলাম ঢেলে, আর নিয়ে চললাম অপার আনন্দ আর ভালোবাসা। চলো আগে তোমাদেরকে ঘরগুলো দেখিয়ে নিই। আমরা ঘরে ঢুকে একটু ইগনোর করো লাগেজগুলোকে, যেখানে সেখানে এভাবে দুমদারাক্কা রাখা হয়েছে। এই ঘরটা নিয়েছি 4 bedded room, ওখানে দুটো ওই কম্বলের তলায় দুজনে মুখ ঢাকা দিয়ে আছে, বিকজ আমি দেখাচ্ছি বলে। আর এখানে একটা 2 bedded room, লাগেজগুলো আমার এভাবেই রাখা। এখানে মাঝখানে একটা বেডসাইড টেবিল আছে, আর এখানে একটা বেডসাইড টেবিল আছে, আর এখানে তোমার একটা বসার জায়গা আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এখানে দেখো টিভি আছে, আর উইন্ডো ভিউ হচ্ছে 4 bedded room। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, সুতরাং এভাবে আমি বরফটাকে দেখতে পারবো। কীরকম হাওয়া দিচ্ছে দেখো, পাতাগুলো নড়ছে দেখেই বুঝতে পারবে, পুরো একদম বরফে মোড়া সব পিকগুলো। উপরে মেঘও আছে। আর চলো আমি ওয়াশরুমটা দেখাই। কোথাও আসলে সবার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট, ওয়াশরুমটা ভীষণ সুন্দর। আমি আগে ওয়াশরুম দেখি তারপর রুম। ওদের সাথে যখন অনলাইনে আমি বুক করেছিলাম, বলেছিলাম আগে প্লিজ আমাকে ওয়াশরুম দেখাবেন। ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো ঝকঝকে চকচকে, একদম ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে আমাদেরকে একটা রুম হিটার তো দিয়েইছে, আর এই যে বেডগুলো দেখছো, বেডগুলো হচ্ছে সব এই যে ইলেকট্রিক কম্বল দেওয়া আছে, তারটা নিচে নামানো ছিল, একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে, চাদর আছে, এর উপরে আবার দেখো কী সুন্দর কাশ্মীরি কাজ করা চাদর দিয়েছে, আর কার্টেনগুলো কাশ্মীরি কাজ করা প্রিন্ট, কিন্তু এগুলো কাশ্মীরি কাজের নয়। বাট রুমটা অসাধারণ, ভীষণ ভালো, আমার ভীষণ 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 ভালো লেগেছে। হোটেলটা ভেতরে যতটা সুন্দর, বাইরেও ভীষণ সুন্দর। সামনের লনের মধ্যে টেবিল পাতা ছিল, যেহেতু এত চটজলদি সফর, এখানে 4-5 দিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। পুরো কাশ্মীর ট্রিপে আমার সব থেকে ফেভারিট লেগেছে পহলগাম।
নেক্সট টাইম যখনই আসব আমি পহলগামেই এসে 4-5 দিন থাকব। শ্রীনগর আমার অতটা ভালো লাগেনি, ভীষণ কনজাস্টেড লেগেছে, কিন্তু পহলগামে শান্তি মনে ঘোরা যায়। আর তোমরা যারা আসবে নিউ রিল্যাক্সিনে অতি অবশ্যই ওঠো। এটা হচ্ছে একদম ঢুকেই, উপরেও আছে রুম, আর এখানে একটা রুম আছে আমাদের, হচ্ছে রুম নাম্বার 102। আমার তো মন পুরো চিনি চিনি হয়ে গেছে, আমার এত আনন্দ হয়েছে, এত সুন্দর জায়গা। তোমরা যদি কেউ আসতে চাও আমি পরে হোটেলের যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলবো, সব ডিটেলস দিয়ে দেবো, ওতে অবশ্যই আসবে, খুব সুন্দর প্রপার্টি, দারুণ এনজয় করবে। এইটা হচ্ছে পহলগামের ভেতরে ট্যাক্সি ফেয়ারটা, এইটা দেখো, এইটা হচ্ছে ডাবল বেডেড রুম, এখানে ওয়াশরুমও আছে খুব সুন্দর, আর এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এটা আমাদের জন্যই বুক করা ছিল, এক্সট্রা একটা ম্যাট্রেস দেবে বলেছিল, বাট যখন ট্রিপল বেডেড রুম আছে তাই আমাদেরকে ট্রিপল বেডেড রুম দিয়েছে, আর সব জায়গায় একটা করে রুম মিটার আছেই আছে। আমি এমন কোনো কথা শেয়ার করব না যেটা কাশ্মীরের মাটিতে পা দিয়ে তোমাদেরকে ট্রাভেল দেবে, সেগুলোই শেয়ার করব যেগুলো কাশ্মীর ঘুরতে তোমাদেরকে সাহায্য করবে, একদম জেনুইন আর অথেন্টিক। পহলগাঁও আসলে ট্রাই করো, এখানে প্রচুর হোটেল, হোটেলের কোনো অভাব নেই, কিন্তু যদি হিউম্যানিটি বা মানে কি বলবো ভদ্রতা ব্যাপারটা যদি লাগে, জেনুইনিটি ব্যাপারটা, কারণ আমি অনেক ব্লগ দেখেছি সবাই এখানে বলছিল স্ক্যাম হয়, তো স্ক্যামলেস ঘুরতে যদি চাও কাশ্মীর, তার জন্য পহলগাঁওয়ে নিউ রিল্যাক্সিং হোটেল একদম নাম্বার ওয়ান। তবে এখানে ভীষণ লোডশেডিং হয়, কিন্তু আমরা নিউ রিল্যাক্সিনে কিন্তু টের পাইনি, তাই জন্য এত সুন্দর লেগেছে পহলগাম আমার কাছে, মন ছুঁয়ে গেছে, অনেক শান্তি পেয়েছি।